স্বাধীনতার পরে আন্তর্জাতিক হকিতে দেশের অবস্থান খুব উঁচুতে না হলেও সেই সময়ে বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে আশাবাদী হওয়ার মতো পারফরম্যান্স ছিল জাতীয় হকি দলের। সময়ের সাথে আন্তর্জাতিক পরিসরে ম্লান হতে থাকে জাতীয় হকি দল। এ ক্যাটাগরিতে নয়, এখন বাংলাদেশের অবস্থান নেমে বি ক্যাটাগরিতে। এর অবনমনের পেছনের কারণ নিয়ে রয়েছে নানা বিশ্লেষণ। 1985 সালে ঢাকায় এশিয়া কাপে তৎকালে বিশ্ব হকির বড় শক্তি পাকিস্তানের বিপক্ষে প্রায় জয়ের সমান 1-0 গোলের হার, কিংবা 95 সালে মাদ্রাস সাব গেমসে একই প্রতিপক্ষের বিপক্ষে 3-2 গোলের লড়াকু পরাজয়, এই দুটো ম্যাচের কথা মনে করে এখনও নস্টালজিয়ায় ভোগেন অনেকেই। 80 দশকের পুরোটা এবং 90 দশকের মাঝামাঝি পর্যন্ত বিশ্ব হকির প্রথম সারির দলগুলির বিপক্ষে নিয়মিতই খেলত বাংলাদেশ। স্বাধীনতার পর হকিকে কেন্দ্র করে আশাবাদী হওয়ার কারণও ব্যাখ্যা করলেন প্রবীণ সাংবাদিক মোহাম্মদ কামরুজ্জামান, যিনি দেশের খেলাধুলার অতীত ও বর্তমানের সাক্ষী। আমরা আশা করছিলাম যে এশিয়ার সেরা চারটে টিমের মধ্যে, যেমন ইন্ডিয়া পাকিস্তান ছাড়াও তখন কোরিয়া আর চীন অত ভালো টিম হয়নি, আমরা মনে করছিলাম আমরা থার্ড বা ফোর্থ একটা পজিশন পাবো। বাংলাদেশ 1978 সালে ব্যাংকক এশিয়ান গেমসে অংশ নিয়ে ষষ্ঠ হয়। এরপর থেকে এশিয়ান গেমসে বাংলাদেশের অবস্থান কখনো 7-8 কিংবা 9 নম্বরে ছিল। 1981 সালে প্রথম হকি এশিয়া কাপে অংশ নিয়ে সেখানেও ষষ্ঠ হয়েছিল বাংলাদেশ। এরপর এই টুর্নামেন্টেও 7 কিংবা 8 নম্বরে থেকেছে জাতীয় দলের পারফরমেন্স। তবে হকির নিয়ম পরিবর্তন এবং টার্ফে খেলার কারণে শুধু বাংলাদেশ কেন, পুরো এশিয়ার হকি পিছিয়ে পড়েছে বলে মনে করছেন সাবেক হকি খেলোয়াড় রানা হাসান। হকিতে যে স্পোর্টস পলিটিক্স আছে, এটাতে আমরা আসলে অতটা শক্তিশালী না। ঘাসের মাঠ, ঘাসের মাঠ থেকে অ্যাস্ট্রোটাফ, অ্যাস্ট্রোটাফ থেকে সুপার অ্যাক্ট্রো অ্যাস্ট্রোটাফ, তারপরে এখন আবার কি, যখন আমরা সব রপ্ত করে আসলাম ইন্ডিয়া পাকিস্তান একটা জায়গায় পৌঁছলো, হঠাৎ করে নীল টাফ এনে ফেললো। এখন নীল টাফ আনাতে কী হলো, আবার নতুন করে সব কিছু শুরু করতে হচ্ছে। আন্তর্জাতিক হকির র্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে বাংলাদেশের। এখন বাংলাদেশের প্রতিপক্ষ এশিয়ার নিচের সারির দলগুলো। জাতীয় হকি দলের অবস্থান এখন বি ক্যাটাগরিতে র্যাঙ্কিংয়ের 29 নম্বরে। তবে সামনের সারিতে জায়গা করতে হলে এখনই সঠিক পরিকল্পনা নিতে হবে বললেন খেলোয়াড় ও সংগঠকরা। আমাদের একাডেমি আছে মাত্র বিকেএসপি, এরকম প্রত্যেকটা যদি ডিস্ট্রিক্টে এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান থাকে, ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, তাহলে হয়তো আমরা আরও ভালো ইম্প্রুভ করবো এবং আমাদের স্পেশালি ট্যালেন্ট হান্টিংয়ের উপরে আরও জোর দেওয়া উচিত। তবে বয়সভিত্তিক আন্তর্জাতিক হকি টুর্নামেন্টে বাংলাদেশের পারফরমেন্সের গ্রাফ উপরের দিকে থাকলেও জাতীয় দলে তার ধারাবাহিকতা ধরে রাখা কঠিন হয়ে পড়ে। 16, 18, 21 যদি এই এজ লেভেলের রেজাল্টটা দেখেন তো আপনার ভালো রেজাল্ট। তারপরে যখন ন্যাশনাল টিম আসে তখনই দেখা যায় যে ওই টিমগুলোর সাথে আমরা দাঁড়াইতেই পারি। একসময় বাংলাদেশ জাতীয় হকি দলের জার্মান কোচ পিটার গেরহার্ট, এখন উষা ক্রীড়া চক্রের কোচ। তার মতে হকিতে উন্নতি করতে হলে নতুন মেধা তুলে আনতে হবে। ইউ নিড স্কুল সিস্টেম, স্কুলস আর দ্য রুটস, উই আর ফিডিং আওয়ার ক্লাবস বাই আ ক্লাব সিস্টেম থ্রু স্কুল হকি। তবে সামনে এগিয়ে যাওয়ার জন্য কাজ শুরু করেছে হকি ফেডারেশন। এটা আমাদের সবার স্বপ্ন যে 20-র মধ্যে যদি আমরা আসতে পারি আর কি, দ্যাট উইল বি গ্রেট অ্যাচিভমেন্ট আর কি, নেক্সট 3-4 ইয়ার্স যদি আসতে পারে। বাট এটার জন্য অনেক অনেক কাঠখড় পোড়াতে হবে। আন্তর্জাতিক পরিসরে ভালো করতে বাংলাদেশের প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এমনটি বলছেন হকি সংশ্লিষ্টরা।